সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি রানীর বন্দর হাট। এই রানীর বন্দর হাটটি চিরির বন্দর উপজেলা, দিনাজপুর জেলা। সপ্তাহে কিন্তু দুই দিন, সোমবার আর বৃহস্পতিবারে বসে। তবে বৃহস্পতিবারে হাট বড় হয়, সোমবারে হাট ছোট হয়। আজ ছিল বৃহস্পতিবার, 28 জুলাই 2022, যেখানে চাহিদা সম্পন্ন সার গরু বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে। অর্থাৎ 40,000 মধ্যে যেগুলো বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছে। এগুলো একটু দামের ধারণা দিব, এখান থেকে শুরু করবো। ভাই ভালো আছেন? আপনারটা কত চাচ্ছেন ভাই? 42,000 টাকা দাম চাচ্ছেন। এই যে আপনারা একটু সাইজ কালার বেশ সুন্দর দেখেন, 42,000 চাওয়া দাম। কত বলে ভাইয়া, কত বলে? 38। বিক্রির দাম কেমন ভাই? 40 হলে বিক্রি করা যাবে, 38,000 পর্যন্ত বলছে। 40,000 হলে বিক্রি হবে। এই যে এইটা 40,000। আমরা একটু দেখি, এই পাশে একটা দেখছি, এটা তথ্য দেব। এটা কত ভাইয়া? 38। দেখছেন 38,000 দাম চাচ্ছে। কত বলছে ভাই? 32-33। এইটা 32-33 বলে, 38 চাওয়া। বেচা বিক্রির চিন্তা ভাবনা কেমন? 35। এইটা 35 হলে বিক্রি হবে। আপনারা একটু ভালোভাবে দেখেন, সাইজ কালার বেশ সুন্দর। কারণ একটা গরু কিন্তু সাইজ অনুযায়ী, কালার অনুযায়ী কিন্তু বেশ কয়েক হাজার টাকা দাম কিন্তু ডিফারেন্স হয়ে যায়। তো দেখি এই পাশেও যেগুলো দেখছি এগুলো তথ্য দিব। ভাইজান আপনারটা কেমন? 38 চাওয়া দাম। এইটা কত বলে ভাইয়া? বেচা বিক্রির রেট 33-32-33। এই দেখছেন 32-33 হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই, 32-33। আমরা একটু দেখি এই পাশে একটা কালো রঙের দেখছি, আপনারটা কত? 42। এইটা কত বলে, কত বলে? 35-36 বলে, 42 চাওয়া। কেমন বেচা বিক্রির রেট? 37-38 পর্যন্ত হলে বিক্রি করতে চাই। এই যে এটা 37-38 দেখছেন আপনারা, দেখানোর চেষ্টা করছি, 37-38 পর্যন্ত হলে বিক্রি করতে চাই। মোটামুটি এই গরুগুলো কিন্তু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন, ব্যাপক চাহিদা। এইগুলো এক বছর বয়স হবে না ভাই? মোটামুটি এক বছরের কাছাকাছি। এখানে দুইটা দেখছি বেশ সুন্দর, এই দুটা তথ্য দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার এগুলো কেমন চাচ্ছিলেন দাম চাচা? 45। কত বলছে চাচা এখন পর্যন্ত? 39। বিক্রির দাম পার হলে, 40 পার হলে দিয়ে দেবেন, 39 পর্যন্ত বলছে, 40 পার হলে কিন্তু বিক্রি হবে। এই যে দেখছেন সাইজ কালার বেশ সুন্দর। আমরা একটা দেখি, এখানে একটা দেখছি, এটা এটা চাচা, এটা এটা কত চাচ্ছেন? হ্যাঁ 45। এটা কত হলে বিক্রি করা যাবে? 40 পার হলে ওইটাও দিয়ে দেবেন, 40 পার হলে কিন্তু বিক্রি করতে চাচ্ছে। আপনারা একটু সাইজ কালার গুলো দেখেন। আপনারা অনেকে প্যাকেজের গরুগুলো কিন্তু আমাদের কাছে চান, প্যাকেজের গরুগুলো ভিডিও দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা এইগুলো সাথে রেফারেন্স করে তারপরে কিনবেন। আমরা একটু চলে যাই। এই যে এখানে দেখছি বেশ কিছু ছোট ছোট, এগুলো তথ্য দেবো। ভাই কত দাম বলে ভাই? 35 বলে। আর আপনি কত চাইলেন লাস্ট? কত কত? 42। বিক্রির দাম কত? হ্যাঁ 42-এ বিক্রি হয় এটা। হ্যাঁ দাম অনেক বেশি চাচ্ছেন।
আপনার গরু বিক্রি হইবে না, কত দাম কত যাচ্ছেন? ৪২ কত বলে কাস্টমারে, কত বলে? ৩৫ সাড়ে ৩৫ বেচা বিক্রির দাম ৩৬ হলে বিক্রি হইবে, এই যে এইটা ৩৬ হলে। এই যে এখানে দেখছি সালমান খান ভাই, কি খবর ভাই, দেখি কি অবস্থা আজকে বাজারের? বাজার আজকে ড্যাম, বাজার ড্যাম। কয়টা নিয়েছে, কয়টা বিক্রি করলেন? আনছিলাম ৫টা, বিক্রি করলাম ৩টা। ৩টা, ২টা আছে। কেমন দাম পাইছেন আজকে? চালান দাম, চালান দাম ভালো নাই তাহলে না। এটা কত দাম চাচ্ছেন? ৩৫ কত বলে কাস্টমারে? দাম বলছে ২৮। ২৮ বিক্রির দাম ভাই? ৩১ ৩২ হলে বিক্রি করবেন, ৩১ ৩২। আর ওটা ওটা ওর তো বাচ্চা ২৯, বিক্রির দাম কেমন বলেন তো? ২৬ ২৭ হলেই কিন্তু এটা বিক্রি হয়ে যাবে। এই দেখছেন ২৬ ২৭ হাজার হলে এটা বিক্রি হবে। তো দর্শক শ্রোতা, আমরা দেখি আরো কয়েকটা আপনাকে দেখানো যায় নাকি। আমরা একটু সামনের দিকে যাই। ভাই দাম করেছেন? দাম বলতেছি তো। কত বলছেন ভাই? দাম তো চাচ্ছে ওরা ৪২। আপনি কত বললেন? ৩০ বলছি। ৩০ আর ৪২, ৩০ আর ৪২, না না ঠিক আছে, অবশ্যই দাম তো দাম দর করেই তো হবে, বিক্রি দাম তো করতে হবে, একদমই তো হবে, একদমই তো হইবে না, না ঠিক আছে। লাস্ট কেমন? লাস্ট হ্যাঁ ৩৮ আচ্ছা, কিনলেন কিনলেন? ও বেচাবেন বেচাবেন, ঠিক আছে ধন্যবাদ। আমরা একটু দেখি আরো দুই একটা এদিকে দেখছি, আমরা এগুলো একটু তথ্য দেই আপনাদের। ভাইয়া এটা আপনার কত চাচ্ছেন ভাই? ৪০ কত বলছে ভাই, কত বলছে? ৩৫ ৩৬ ৩৭ বেচা বিক্রির দাম কেমন ভাইয়া? কত হলে ছাড়বেন, বিক্রি করবেন কত হলে? ৪০ পার হলে বিক্রি হবে, এই যে এইটা ৪০ পার হলে বিক্রি হবে দেখছেন। আর এইটা আপনারটা কত চাইছেন? ৫২ বিক্রির দাম কত ভাই? ৪৫ ৫২ চাওয়া দাম, বিক্রির দাম ৪৫। তো দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।